আর জন্য বলবেন আমরাও যাব আপনার সুশিক্ষার পাশাপাশি একটি উন্নত জাতি গড়তে খেলাধুলা কোনো বিকল্প নেই এই স্লোগানকে ধারণ করে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সৌদি আরবের রিয়াদে প্রথমবারের মতো যাত্রা শুরু করল বাংলাদেশ স্পোর্টস ক্লাব। নিজস্ব হোম গ্রাউন্ডে ঘরোয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে অতিথিরা ক্লাবটির লোগো উন্মোচন করেন। জাতীয় সঙ্গীতের পর সংক্ষিপ্ত আলোচনায় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক ফকির আল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিনিয়োগকারী মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব এম আর মাহবুব, সাংবাদিক ফারুক আহমেদ চান, ডিএমসি গ্রুপের পরিচালক আবদুল্লাহ আল মামুন, কবি সাহিত্যিক শাহজাহান চঞ্চল, এম এ জলিল রাজা প্রমুখ। বর্ণিল এই আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশি প্রতিষ্ঠান ডিএমসি গ্রুপের সানসিটি পলিক্লিনিক। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না।